ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব বন্ধ করে দাম সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ভোজ্য তেলের বাড়তি দাম নিয়ে আমদানিকারক, ব্যবসায়ী সহ বিভিন্ন পক্ষের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করে একথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশেও প্রভাব পড়ে। এ সময় জানানো হয়, আগামী রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রতি মাসে দরকার পড়লে, আরও দরকার পড়লে তার মাঝখানেও তারা বসে এর একটা লজিক্যাল প্রাইস হওয়া উচিত, সেটা একটা আইডিয়া তারা দেবে, ফ্লোট করবে, এবং আমরা সেটা নিয়ে কাজ করছি যতদূর সম্ভব আমাদের পক্ষে। আমরা রমজান সামনে রেখে ব্যবসায়ী এবং আমরা একসাথে কাজ করব, যাতে করে দাম সহনীয় মাত্রায় থাকে এবং যথেষ্ট পরিমাণ সাপ্লাই থাকে।